নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু, আর আপনারা দেখছেন এসএস ওয়েবস। আজকে আমি দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ইউজ করবেন। দেখুন, আমরা সবাই জানি যে কোনো ফিচার লঞ্চ করলে তার আগেই বিটা ভার্সনে আসে, এবং বিটা ভার্সনে আপনি সেই সব ফিচার অনেক আগে থেকে ইউজ করতে পারবেন। আপনি যদি বিটা ভার্সন ইউজ করেন, দেখুন এই সব স্টিকার এখনই পেয়ে যাবেন, এবং হোয়াটসঅ্যাপের যে নতুন নতুন ফিচারগুলি সবই হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে বর্তমানে অ্যাভেলেবেল, কিছুদিন পরে অ্যান্ড্রয়েডে আসবে সকলের জন্য। কিন্তু আপনি অনেক আগে থেকেই এগুলি ইউজ করতে পারবেন। স্টিকার, সাইপ টু রিপ্লাই, যে কোনো ফিচার আসুক না কেন, হোয়াটসঅ্যাপে আগেই কিন্তু বিটা ভার্সনে সেগুলো এসে থাকে। তো বিটা ভার্সন কীভাবে আপনি সহজ এবং খুবই সিম্পল পদ্ধতিতে বিটা ভার্সন ইউজ করতে পারবেন জানতে গেলে দেখতে থাকুন ছোট্ট এই ভিডিওটি। সকলের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে ভিডিও দেখা, এবং সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি, তাই প্লিজ একটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকমই সব দুর্দান্ত আপডেট নিয়ে এলে আপনার কাছে সব থেকে আগে নোটিফিকেশন চলে যায়। তো আসুন দেখি কীভাবে আপনি বিটা ভার্সন ইউজ করবেন। এর জন্যে আপনি প্রথমেই ক্রোম ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পরে এখানে সার্চ বারে টাইপ করবেন হোয়াটসঅ্যাপ বিটা। দেখুন হোয়াটসঅ্যাপ বিটা টাইপ করুন, টাইপ করে সার্চ করুন। সার্চ করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখুন হোয়াটসঅ্যাপ বিটা গুগল প্লে। আপনি এই গুগল প্লে এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এখানে চলে এসছে, ওয়েলকাম টু টেস্টিং প্রোগ্রাম। দেখুন বিটা ভার্সন, এখান থেকে আপনি তলায় দেখুন লিভ দি প্রোগ্রাম। এখানে আমি অলরেডি বিটা ভার্সন ইউজ করছি, তাই লিভ দি প্রোগ্রাম দেখাচ্ছে। এখানে আপনার জয়েন দেখাবে, আপনি জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে দেখুন অটোমেটিক আপনাকে এরকম একটি পেজে নিয়ে যাবে, এবং দেখুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিটা আমার এখানে আপডেট দেখাচ্ছে, আপনার এখানে তখন ডাউনলোড দেখাবে, আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে দেখবেন অটোমেটিক আপনার বিটা ভার্সন স্টার্ট হয়ে গেছে, এবং আপনি বিটা ভার্সন ইউজ করতে পারবেন। আমার এখানে আপডেট দেখাচ্ছে, আমি আপডেট করে নিলাম। দেখুন আপডেট হয়ে গেছে, দেখুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিটা। তো এইভাবে খুবই সিম্পল প্রসেসে আপনি হোয়াটসঅ্যাপ, একটি লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবে পরবর্তী আপডেট নিয়ে।